আশ্বিনের শুক্লপক্ষের চতুর্দশীতে মা তারার আবির্ভাব দিবস। এদিন রাজরাজেশ্বরী রূপে মায়ের আরাধনা করা হয়। মূল মন্দির থেকে বিরাম মঞ্চে বের করে আনা হয় মায়ের বিগ্রহ। প্রতি বছরের মতো এবছরও মাকে ভোর তিনটের সময় ঘুম ভাঙিয়ে মূল মন্দির থেকে বের করে আনা হয়। স্নান পর্ব শেষে সাজানো হয় রাজরাজেশ্বরী রূপে। তবে এবছর কোজাগরী লক্ষ্মী পুজো ও তারা মায়ের আবির্ভাব তিথি একই দিনে, তাই আজ মাকে লক্ষ্মী রূপেই পুজো করা হলো। শুক্লা চতুর্দশী আজকের দিনে জয় দত্ত সদাগর, তিনি শ্বেত শিমল বৃক্ষ থেকে মায়ের যে শিলাখণ্ড, এই আজকের দিনে মন্দিরে প্রতিষ্ঠা করা হয়েছিল, এই জন্য আজকে বলা হয় মায়ের আবির্ভাব তিথি। মূল মন্দির গৃহ থেকে নিয়ে এসে মাকে বিশ্রাম মন্দিরে বসানো হয়েছে এবং এই বিশ্রাম মন্দিরে আটখানা দরজা আছে, আজ আট দরজা দিয়ে মা সকল ভক্তদেরকে দর্শন দিচ্ছে। এরপর বেশ কিছুক্ষণ ধরে চলে মঙ্গল আরতি পর্ব। কথিত আছে এই দিনে দেবীর শিলামূর্তি শ্মশান থেকে নিয়ে এসে মন্দির প্রতিষ্ঠা করেন জয় দত্ত সওদাগর। দীর্ঘ বছর ধরে তাই এই দিনটি বীরভূম তারাপীঠে তারা মায়ের আবির্ভাব তিথি হিসেবে ধরা হয়। তিথি মেনে এদিন মায়ের বিশেষ পুজোরও আয়োজন করা হয়। সারাদিন ধরে বিরাম মঞ্চে বসিয়ে রেখে পুজো করা হয় মাকে। সন্ধেবেলা আরতির পর ফের স্নান করিয়ে গর্ভগৃহে নিয়ে যাওয়া হয় মায়ের বিগ্রহ। রাতে ফুল ও ফলের ডালি সাজিয়ে ভোগ নিবেদন করা হয়। পাশাপাশি এদিন বিশেষ ভোগে খিচুড়ি, পোলাও, পাঁঠার মাংস, মিষ্টি, পায়েস ও দই নিবেদন করা হয়। সন্ধ্যের পর মাকে গর্ভগৃহে ফিরে সেখানে আবার স্নান করানো হবে মাকে রাজবেশ পরিয়ে। আজকে যেহেতু পূর্ণিমা লাগছে, কোজাগরী লক্ষ্মী পুজো, মা তারা মহালক্ষ্মী রূপে আজকে পূজিত হবেন তারাপীঠ মন্দিরে, সেই বিশেষ পুজো শুরু হবে সন্ধ্যের পর এবং তারপর মাকে অন্নের ভোগ নিবেদন করা হবে। সেখানে আমরা পোলাও, খিচুড়ি, অন্ন, বলির যে মন্দিরে যে বলি আছে, বলি পাঠার মাংস, কারণ বাড়ি, মৎস্য, যেহেতু এটা তন্ত্রপিস, এইগুলো মাকে উপচার হিসেবে নিবেদন করা হবে। তারাপীঠের মা কখনো পূজিতা হন দুর্গা, আবার কখনো অন্নপূর্ণা রূপে। একটা দিন মাকে কাছ থেকে দেখতে মূলত ছুটে আসেন দূর দূরান্তের ভক্তরা। মাকে পুরো একদম সামনে থেকে ধরলাম, ভীষণ ভালো লাগলো। আজকে একটা মানে ভীষণ ভালো দিনে আমরা এসেছি, মাকে একদম সামনে থেকে দর্শন করতে পেরে ভীষণ খুশি। চতুর্দশীর দিন পুজো দিয়ে খুব ভালোই লাগলো। মাকে মন্দির থেকে বাইরে বার করা হয়েছে, বাইরে ওনাকে ভালো করে পুজো করা হয়েছে, খুব ভালো লেগেছে। প্রাচীন তথ্য অনুযায়ী এই দিনেই জয় দত্ত সওদাগর স্বপ্নাদেশ পেয়ে শ্বেত শিমুল বৃক্ষ থেকে মায়ের শিলাখণ্ড নিয়ে এসে মন্দিরে প্রতিষ্ঠা করেন। কথিত আছে পশ্চিম দিকে রয়েছেন দেবী তারার বোন মূলুঠিমা। তারা মায়ের বোন দেবী মৌলাক্ষীর সঙ্গে এদিন সাক্ষাৎ হয় তারা মায়ের। আবির্ভাব তিথিতেই দেবী তারা পশ্চিমমুখী হয়ে বসেন। আবির্ভাব দিবস উপলক্ষে কিন্তু তারাপীঠে ভক্তদের ঢল নেমেছে বলা যেতে পারে এবং নিরাপত্তার দিক দিয়ে তারাপীঠ থানা যেমন আছে, পাশাপাশি মন্দির কর্তৃপক্ষও কিন্তু নিরাপত্তা মোতায়েন আছে। তারাপীঠ থেকে ভোলানাথ চক্রবর্তী, ক্যালকাটা নিউজ।